এই বর্ষায় জয়ন্তী পাহাড়টা দেখতে পাচ্ছি বাড়ির ছাদ থেকে। দেখেই মনটা বেশ ফুরফুরে হয়ে গেল, বিকেলটা জাস্ট জমে যাবে। হাই বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছো এই করোনা টাইমে। আসলে আমরা প্রত্যেকেই ঘরে থাকতে থাকতে এত বেশি পরিমাণে মানে ঘরবন্দি বা জীবন হয়ে গেছে যেখানে ভালো থাকার সুযোগটা খুবই কম। তার মধ্যে চতুর্দিকে করোনার এমন আবহাওয়া যে এই আবহাওয়াতে কারো পক্ষেই খুব একটা ভালো থাকা সম্ভব না, ভালো থাকে তা। আজকে আমি আমার মন ভালো করার জন্য পুরোপুরি প্রোটেকশন নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি। সবুজ প্রকৃতি কী অসাধারণ আমাদের আলিপুরদুয়ারের বিকেলটা, তা তোমাদের সঙ্গে দেখাবো এই উদ্দেশ্যে। তাহলে বেরিয়ে পড়ি। আজকের ভিডিওটা করা মূলত নিজের মন ভালো করার জন্য, আর তার সাথে সাথেই আমার সেই সমস্ত বন্ধুদের জন্য যারা আলিপুরদুয়ারে থাকে না। আমরা যারা আলিপুরদুয়ারে থাকি এবং আমার যে সমস্ত বন্ধুরা আলিপুরদুয়ারে থাকে তারা সকলেই প্রায় এই প্রাকৃতিক পরিবেশ, এই সুন্দর আকাশ, নদী, পাহাড়, জঙ্গল সব কিছুর সাথেই পরিচিত, আর আমরা এটা খুব উপভোগ করি দুচোখ ভরে, মন ভরে। কিন্তু যারা আলিপুরদুয়ারকে সেভাবে চেনে না, আলিপুরদুয়ারে আসা হয়নি, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। আমি চাচ্ছিলাম তাদেরকেও দেখাতে আমাদের আলিপুরদুয়ারের এই পাহাড়, নদী, সবুজে ঘেরা বনভূমি যতটা সম্ভব, আর তার সাথেই মেঘলা আকাশ, বিকেলটা কত সুন্দর হয়। এই উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা করা, যাতে আমার সাথে সাথে তাদের মনটাও একটু ভালো হয়ে যায় এই করোনা পরিস্থিতিতে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই বেল বাটনটা ক্লিক করে দেবে, তাহলে আমাদের সম্পূর্ণ ভিডিও আর সব ভিডিও সবার প্রথম তোমরা দেখতে পাবে। আজ আমি যাচ্ছি বঞ্চুকামারি গ্রামের পথে।
সন্ধ্যে ঘনিয়ে এসেছে, এবার বাড়ি ফেরার পালা। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। আরও যদি এমন ভিডিও দেখতে চাও তাহলেও জানিও কমেন্টের মাধ্যমে। আর বেশি করে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। পাশে থাকো, এভাবেই। ধন্যবাদ।